অন্যদিকে বড় বাজার, সেখানেও কিন্তু ইডির এই হানা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছে সেখান থেকে, সরাসরি সুদীপ্তর কাছে যাচ্ছি। সুদীপ্ত, বড় বাজারে তুমি রয়েছো, আবির যেমন বলছিল যে সব মিলিয়ে 9টি জায়গায় আজ সকাল থেকে কিন্তু এই রেড শুরু হয়েছে ইডির, বড় বাজারে ঠিক কোন জায়গায় রেড করছে ইডি? দেখো, সকাল থেকে কিন্তু একাধিক জায়গায় ইডি রেড শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু তাদের এই তদন্ত। এই মুহূর্তে আমরা রয়েছি বড়বাজারের 70 নম্বর নেতাজি সুভাষ রোডে এবং তোমাকে দেখাবো এই যে বিল্ডিং, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে, এই বিল্ডিংয়ের 3তলার একটা অফিসে কিন্তু ইডি আধিকারিকরা সকাল 7টা নাগাদে এসে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন এবং ভেতরে, এটা দোতলার অংশ এবং 3তলার যে অফিস রয়েছে সেই 3তলার অফিসে কিন্তু অফিসের বাইরে কিন্তু ইডির আধিকারিকরা রয়েছে। কেন অফিসের বাইরে রয়েছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, তারা কিন্তু রীতিমতো সার্চ ওয়ারেন্ট নিয়ে এখানে তল্লাশি করতে আসেন, কিন্তু যেহেতু তারা সকালে চলে আসেন এবং অফিসটা সকাল 9টা নাগাদ খোলে, সেই কারণে কিন্তু অফিস এখনও খোলেনি এবং সেই কারণে কিন্তু তারা অফিসের বাইরে রয়েছেন। তবে অফিসের যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ইডির সূত্রে যোগাযোগ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তারা বেশ কিছুটা দূরে থাকেন এবং সেই কারণে কিন্তু জানা যাচ্ছে বেশ কিছুটা দূরে থাকে, তাদের আসতে কিছুটা সময় লাগবে। আমরা এখানকার একজন বাসিন্দার সঙ্গে কথা বলে নেব। কোন অফিসে জিজ্ঞেস করুন না, ওরা যে এসছে আমি কি করে বলবো, উনিকে জিজ্ঞেস করুন। আরে সাইড হয়ে যাবে, মাল লেখে আরাম। আরে এইখানে সাইড হয়ে যাবে আমি তারপরে বলছি। আরে কথা বোর্ড নিয়েছে দাদা, 303 ওরা চার্টার অ্যাকাউন্ট নাকি আছে এরকম, মালিক ওইখানে বলুন, যে এসছে ওইখানে বলবে ওরা। আরে আপনারা সাইড তো দিন, আর পিছনে দেখুন না, পিছনে কে আছে, থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর, অনেকদিন। দাদা আমরা কি বলবো, ওটা চার্টার অ্যাকাউন্ট বলছি তো আপনার। এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেই কর্মী কিন্তু জানালেন যে থার্ড ফ্লোরে 3তলায় একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসে কিন্তু ইডি আধিকারিকরা এসছেন, যদিও ইডি সূত্রে কিন্তু জানানো হয়নি এখনও যে কাদের অফিসে এই তল্লাশি চালানোর জন্য আসা হয়েছে। তারা যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জন্যই কিন্তু তাদের কোনো লিঙ্কের জন্য তারা বড়বাজারে এসছে। আমরা দেখাবো যে এই যে অফিস আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় কিন্তু দেখাচ্ছেন যে সিআরপিএফের যারা আধিকারিক তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং 3তলায়, আমরা রয়েছি 2তলায় এবং ঠিক তার ওপরের ফ্লোরে একটি অফিসে কিন্তু, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে 303 নম্বর অফিসে কিন্তু ইডি আধিকারিকরা এসছেন তল্লাশি চালানোর জন্য, যদিও এখনও কিন্তু ওই অফিসের যারা কর্তা তারা আসেনি এবং ইডি সূত্রে জানতে পারছি যে অফিসে তারা এসছেন সেই অফিসের ডিরেক্টর যিনি, সেই অফিসের ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু তারা রীতিমতো সার্চ ওয়ারেন্ট নিয়ে আটঘাট নেমেই কিন্তু বেঁধেই কিন্তু এখানে এসেছে।